যেমন ভাই গ্রীষ্মচন্দ্রের আমি এটা পড়তে চাচ্ছিলাম বাংলা অনুবাদটা ও আচ্ছা আচ্ছা বইগুলা পিডিএফ বইগুলা হ্যাঁ লাইব্রেরিতে যে বইগুলো ভাই আমাদের যে মানে ওয়েবসাইটের পেছনে এবং আমাদের পেজগুলোর পেছনে ইউটিউবের পেছনে সব কিছুর পেছনে গত আট দশ বছর ধরে মুমিন বাহিনী টানা প্রতিদিন মানে রিপোর্ট করে যাচ্ছে হ্যাঁ এখন আমি যে যতটুকু পারি ততটুকু সামাল দিই এই জিনিসগুলোকে কিন্তু একার পক্ষে আমার পক্ষে এত এত হাজার হাজার রিপোর্ট আমাদের এক্সপেন্সের আমি বুঝি এগুলো আমার পক্ষে মানে চালানো খুবই কঠিন হ্যাঁ এগুলো এগুলোর সাথে ফাইট করা খুবই কঠিন এই কারণে আমাদের যে পিডিএফ বইগুলা ছিল সেগুলো সব কিছু তারা নষ্ট করে দিতেছে আবার করতে হবে এগুলো আবার করতে আবার করব অসুবিধা নেই কিন্তু আমার একটু সময় লাগবে আমি একটু ব্যস্ত থাকি আমার এত ইয়া পাই না আবার করব ওরা বেশি যে খুব আমাকে কিছু করতে পারতেছে তা না আমার একটু সময় নষ্ট করতেছে কিন্তু সবই আবার চলে আসবে কিছুদিন ধৈর্য ধরেন অপেক্ষা করেন আমি একটু সময় পেলে আবার সেই বইগুলোকে আবার মানে ঠিকভাবে দি দেব এইজন্য আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে আর এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের কি পরিমাণ ঝঞ্জাট পোহায় আমাদের এই কাজগুলা করতে হয় সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন না আপনারা জানবেনও না বুঝতেও পারবেন না কিন্তু আমাদের ভাই অনেক ঝঞ্জাট পোহায় কাজগুলা করতে হয় এটা সত্যি আমি জানি আমি আমার মানে যোগাযোগ আছে আমি জানি যে কি হয় আপনার জন্য সমস্যাগুলো ফেস করার জন্য আর আগে মুক্তমনা ওয়েবসাইট তো ছিল ওটাও এখন বোধহয় আপডেট হয় না খুব একটা হ্যাঁ ওইটা তো অনেকদিন ধরে পড়ে আছে এটাতে কোনো ইয়া নাই কোনো আপডেট নাই এটা অবস্থা খুব একটা ভালো না এটা পেজ মানে চাপ দিলে অনেকক্ষণ পরে লোড হয় খুবই একটু খারাপ অবস্থা আর কি আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে যে হাদিসের উপর হাদিস কম্পাইলেশনের উপরে কি আপনার কোনো লেখা আছে হ্যাঁ হাদিস কম্পাইলেশনের উপরে গিয়ে যে সংসদ ডট একটা লেখা আছে হাদিসের অপরিহার্যতা নামে হাদিসের গুরুত্ব এবং অপরিহার্যতা এটা নামে একটা লেখা আছে আমি যেটা বলি সেটা হচ্ছে যে কোরআনের থেকে হাদিস ইম্পর্টেন্ট ইসলামে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমার এখন প্রশ্ন এখানে একটা যোগ বলে শেষ করতে চাই আপনার এখানে অনেক কাশি জেহাদি আসে দেখি তো কাশি জেহাদিদের কথা থেকে আমার একটা পুরনো গল্প মনে পড়লো ছোটবেলায় শোনা আমার দাদির কাছে আমার দাদা কলকাতায় চাকরি করতেন তো একদিন উনি ভোরবেলায় উনি মানে নামাজের জন্য ভোরবেলায় এসে যাচ্ছিলেন মসজিদের দিকে যাচ্ছিলেন দেখেন যে রাস্তার পাশে ড্রেনের পাশে কতগুলো মহিলা বসে প্রাকৃতিক কার্য করছে সব ভোর তো উনি একটু কাশি দিলেন কাশি দিলে একজন মহিলা বলছে দুইজন মহিলা বসেছিলেন গলায় মানে যক্ষা হয়ে যাচ্ছে এই আমাদের এইখানে যেই আলোচনা গুলা হয় সেগুলো শুনলে গলায় আটকে যায় সবাই ঠিক আছে ভালো লাগলো কথা বলে থ্যাংক ইউ শুভকামনা ঠিক আছে আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে দেখি মোহাম্মদ রাহমাতুল্লাহ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি মোহাম্মদ রাহমাতুল্লাহ নিজে কামিউট করে কথা বলেন ভাই কথা বোঝা যাচ্ছে না একটু মাইক্রোফোন থেকে একটু দূরে গিয়ে কথা বলেন রাহমাতুল্লাহ আবার মিউট করে কথা ভালো পরিষ্কার না কথা আপনার পরিষ্কার না একটু ঠিকভাবে बोलते এখন একটু ঠিক আছে বলেন তো কথা বলতে থাকেন আচ্ছা আমি আবার আবার যুক্ত হই তাহলে ওকে ঠিক আছে তাহলে আবার যুক্ত হন পরের জনকে আমি যুক্ত করি এমডি মহিনুর মহিনুর ইসলাম মহিনুর ইসলাম আপনি বলেন তাহলে জি ভাই আমি না তো ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে না আমি শুধু আপনাদের লাইভটা শোনার জন্যই আর কি ঢুকছি তাছাড়া কোনো কিছু জিজ্ঞাসা করার কিছু নাই সব তো মোটামুটি শুনি সবসময় তো দাস আপনার কথা গুলো শোনার জন্য লাইভ আচ্ছা খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে মহিনুর ইসলাম ভাই কিন্তু লাইভ শুনতে আপনি কিন্তু ইউটিউবে ইউটিউবে শুনতে পারেন আসলে আর কি আমরা একটু কথা বার্তা বলি আলোচনা করি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে স্টিমিয়া যদি আপনি আসেন তাহলে আপনি আসবেন কোনো একটা প্রশ্ন থাকলে বা কোনো একটা আলোচনা বা বিতর্ক সমালোচনা এগুলা থাকলে আপনি স্টিমিয়া আসবেন কিন্তু এমনিতে আপনি ইউটিউব থেকে লাইভ শুনতে পারেন না সে তো জানি তো কোনো মুভি আছে কিনা আপনার সাথে কথাবার্তা হয় দুই একটা প্রশ্ন করতাম তখন তো কোনো মুভি তো নেই যেহেতু চলে আসছেন যেহেতু চলে আসছেন একটা প্রশ্ন করেই যেতাম তাহলে একটা কিছু বলেই যান জি 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 আমি বাংলাদেশের খুলনা সিটিতে থাকি আমার নাম তো বললেনি তো এই তো নাস্তিকতা কইয়ে তো সমাজ চলে আমাদের দেশে আমাকে অনেকেই অনেক রকম কথাবার্তা বলে বিয়ে বিয়ে থাকতে হয় বাংলাদেশের অবস্থা তো বোঝেন

আমি প্রশ্ন করেছিলাম তাকে যে দেখেন আসলে মোহাম্মদ আপনি একটা আমাকে আয়াত দেন বললাম দেন যে আল্লাহ বলছে যে আমি কোরআন দিলাম বা আমি কোরআন নাজিল করলাম বা তার উপর অবতীর্ণ করলাম এইরকম একটা আয়াত দেন আপনি মোহাম্মদ কে কোরআানেলিশ করে আমাকে দেখান তো ওই তখন আর কি উনি কয় সবাই একদমদের নামটাই আছে চারবার তারপরে প্রপার নাই আসেনি ও আন এইভাবে আসছে আমি সুরাগুলোর নামও বললাম যে চারটা সুরাই চার জায়গায় আসছে মোহাম্মদ অনলি চারবার

খুবই মজা লাগলো শুনে আমি আমিও আমার জীবনে এরকম অনেক ঘটনা আছে সেগুলো বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে যে বহু লোকজন আমাকে এই ধরনের কথাবার্তা বলছে আমাকে তো প্রথমে ভাবে প্রথমে আমাকে ভাবে আলেম হ্যাঁ প্রথমে আমাকে ভাবে আমি যেভাবে করে বলি আমাকে প্রথমে ভাবে আলেম হ্যাঁ আমাকে বলে বিরাট বিরাট আলেম আপনি কি কি পাস করছেন আপনি কি মুফতি টাইটেল পাশ করেন মুফতি টাইটেল আছে নাকি মাওলানা আমি বলি না না আমার না না আপনি তো আপনার কথা শুনলে বোঝা যায় যে আপনি তো অনেক অনেক মানে বিরাট আলেম

আপনার জন্য ভালো আল্লাহ আল্লাহ হাফেজ যাক ঠিক আছে পরের জনকে দেখি